কর্মবিরতির পরবর্তী সিদ্ধান্ত নিয়ে টানা 10 ঘন্টা ধরে ম্যারাথন বৈঠক করেছেন জুনিয়র চিকিৎসকরা। শুক্রবার থেকে কর্মবিরতি তোলার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার বার্তা দিয়েছেন সিনিয়র চিকিৎসকরা। আন্দোলনের সম্ভাব্য অভিমুখ নিয়ে বৃহস্পতিবার আরজিকর হাসপাতালে সিনিয়র ডাক্তারদের পরামর্শ নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সিনিয়রদের অনেকেই প্রস্তাব দিয়েছেন পূর্ণ কর্মবিরতির পথ থেকে সরে এসে আন্দোলনের জন্য অন্য কোনো পন্থা বার করা হোক। কেউ কেউ আবার প্রস্তাব দিয়েছেন অন্তত আংশিক কর্মবিরতি প্রত্যাহার হোক। সিনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর নিজেদের মধ্যে জিবি বৈঠকে বসেছিলেন আরজিকরের জুনিয়র ডাক্তাররা। সেই বৈঠকে চিকিৎসকদের পরবর্তী সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে। সূত্রের খবর, এক প্রতিবাদ মিছিলের ঘোষণা করতে পারেন জুনিয়র ডাক্তাররা। নিরাপত্তার দাবিতে ফের সরকারকে ডেডলাইন দিতে পারেন তারা।